তোমরা যে দিন গণনা করো তোমার
হাজার দিনের সমান আল্লাহ তাআলার কাছে একদিন মানে আল্লাহ তাআলার কাছে একদিন তোমাদের কাছে 1000 দিন এটা সূরা হজের 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফ সানাতিন মিম্মা তা'উদু তোমরা যে দিন গণনা করো সেই দিনটা আল্লাহ তাআলার কাছে একদিন তোমাদের কাছে 1000 দিন সমান তাহলে দিনের কাইপটটা কি আমরা জানি না আবার উম্মায়াত আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের একটা দিন হবে তোমাদের গণনার 50000 বছরের সমান কিয়ামতের আসল মাঠে একদিনের সমান তোমাদের গণনার 50000 বছরের সমান কেমন এটা হলো সূরা মায়েদের 4 নম্বর আয়াত تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50000 سنة 50000 سنة 50000 بشر তার মানে দুনিয়ার 50000 বছর আখিরাতের মধ্যে তাহলে এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করলেন 6 দিনে এটা আমরা কাইফুল থেকে জানি না তবে 6টা দিন বলতে ছয় ভাগে বিভক্ত করেছেন ছয়টি ধাপে সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা কোন বললে তো সবকিছু হয়ে যাবে কোন বললে সবকিছু হয় না কোন ফায়াকুন বহু হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা কেন ছয় দিনে পৃথিবীকে সৃষ্টি করলেন এটা একটা রহস্য আল্লাহ তাআলা এই জন্য এই দুনিয়াকে ছয় দিনে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন মানুষকে দুনিয়াতে কোনো কিছুই তাড়াহুড়ো ভালো না তাড়াহুড়ো ভালো নয় ধীরস্থির করো আস্তে আস্তে করো যার গতি যত দ্রুত তার ধ্বংস তত দ্রুত যার গতি যত স্লোলি তার ধ্বংস তত কি স্লো হ্যাঁ সেজন্য এটা আমাদেরকে বোঝানোর জন্য এই দুনিয়াকে ছয় দিনে সৃষ্টি করেছেন এরপরে কি করছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা নিজ আসন গ্রহণ করলেন আল্লাহ তাআলা আরশ হল আরশে আরশে আজিমে আসন গ্রহণ করছে কি করছেন আসন গ্রহণ করছে আল্লাহ তাআলা বসান আল্লাহ তাআলার আসন গ্রহণ করা এটা কাইফিয়ত আমরা জানি না এটা তরিকা আমরা জানি না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন সেজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন আল ইস্তাওয়াউ মালুমুন والكيفيه مجهول السؤال عنها بدعة الله تعالى কিভাবে বসছে কিভাবে দেশ চালায় দেশ আল্লাহ ভালো জানেন সেটা আমরা জানি না এই সম্পর্কে প্রশ্ন করা অর্থ তো যাই হোক যখন দুনিয়া সৃষ্টি করা শেষ এখন আল্লাহ তাআলা তার আসন ঘিরে বসছে এরপর আল্লাহ তার আয়াতের মধ্যে বলতেছেন ইয়ুগশিল লাইলান নাহার ইয়াতলুহু হাসিসা والشمس والقمر والنجوم مسخرات بأمره الله تعالى بلغسن يغشي الليل النهار أمي رات كي دين دارا ڈھیکے دیئسي دين كي رات دارا ڈھیکے دیئسي ويطلبو حسيسا ارو أمي دين كي رات ار بيچنے دور لگے دیئسي رات ار پر دين دين ار پر رات والشمس والقمر والنجوم مسخرات بأمره চাঁদ এবং সূর্য তার নিজস্ব পথে প্রবাহিত হয়েছে চাঁদ চাঁদের পথে সূর্য সূর্যের পথে যার যার পক্ষ মতে সে কি করতেছে বিচরণ করতেছে যার যার পক্ষ মতে সে বিচরণ করতেছে কেন বিচরণ করতেছে এই কথাগুলো অনেক কথার প্রশ্ন জবাব উত্তর জুমার দিন অত্যন্ত শর্ট টাইম ভেরি শর্ট ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম একেবারে সংক্ষিপ্ত সময় এত কথা বলা সম্ভব হয় না সেই জন্য আমি খুঁটিনাটি কিছু কথা বলতেছি আল্লাহ তাআলা এখানে বলছেন والشمس والقمر والنجوم مسخرات بأمره চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তার নিজস্ব পক্ষ মানে সে বিচরণ করতেছে অতীতের বহু গবেষণা বহু বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করে এক একজনের এক এক গবেষণা তারা তথ্য প্রকাশ করলো কেউ চিন্তা ভাবনা করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সৌরজগৎ
পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু সোলার সিস্টেমকে কেন্দ্র করে ঘুরে, সূর্য স্থির থাকে সব কিছু কি করে ঘুরে। কিছুদিন পরে আরেক বিজ্ঞানী এসে দেখলো যে হায় হায় তত ভুল। সে গবেষণা করে বের করলো যে সকল গ্রহ নক্ষত্র স্থির থাকে সূর্য ঘুরে। শেষ পর্যন্ত দেখা গেল বিজ্ঞানীদের মাথায় ঘুরে কি বলে, কারণ এই পৃথিবী সৃষ্টি করছে যে এই পৃথিবীর অবস্থা কেমন সেটা জানবে কে, একমাত্র খালেক কে জানবে, আল্লাহ তাআলা জানবে। মানুষের মন গড়া তত্ত্ব দিয়ে পৃথিবী চলবে না। শেষ পর্যন্ত দেখলো যে আসলে আমাদের মাথায় ঘুরতেছে। যখন হাবল নামক টেলিস্কোপ আবিষ্কার হলো তখন গিয়ে আস্তে আস্তে অনেক জটলা ধরা শুরু হয়ে গেল। হাবল টেলিস্কোপ এ দ্বারা মানুষের চিন্তার কিছুটা অবসান ঘটছে। এরপরে যখন আস্তে আস্তে মানুষ মহাকাশ যান পৃথিবী থেকে উৎক্ষেপণ করা শুরু করলো ভয়েজার 1 ভয়েজার 2, এরপরে মানুষের কিছুটা সন্দেহের অবকাশ অবসান ঘটা শুরু হলো। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা যতই চিন্তা ফিকির করো গবেষণা করো না কেন, এখানে আসলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের আলাদা আলাদা কক্ষপথ আছে। সে চাইলেই সূর্য চাইলেই চন্দ্রের কক্ষপথে ঢুকতে পারবে না, চন্দ্র চাইলেই সূর্যের কক্ষপথে ঢুকতে পারবে না, গ্রহ নক্ষত্র চাইলেই তার কক্ষপথকে সে ওভারটেক করতে পারবে না। আল্লাহ তাআলা একটা সোলার সিস্টেমে ট্রাফিক সিগন্যাল দিয়ে রাখছে, এই ট্রাফিক সিগন্যাল সে সাদা আলোচনা করেছে। সুরায় ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা একটু ভালো করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশামসু যিনি মুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজুল আলিম, সূর্য তার কক্ষপথে বিচরণ করে, কলকমার কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরুনুল কদীম, চাঁদ তার কক্ষপথে বিচরণ করতেছে। তাহলে বোঝা গেল সূর্য সূর্যের কক্ষপথে বিচরণ করে, চাঁদ চাঁদের কক্ষপথে বিচরণ করে। লাশামসু ইয়ামবাগি ইলাহা আন তুদরিকাল কমার ওয়াল লাইল সাবিকুন নাহার, চাইলেই চাঁদ সূর্যকে ধরতে পারবে না, সূর্য চাইলেই চাঁদকে ধরতে পারবে না, দিন চাইলে রাতকে ধরতে পারবে না, রাত চাইলেই দিনকে ধরতে পারবে না। তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা, ওয়াল লাইল সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইসবাহুন, প্রত্যেকটা ফালাক প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে কি করতেছে, বিচরণ করতেছে, কক্ষপথে বিচরণ করতেছে। এখন যদি কোনো কারণে কোনো এই গ্রহ নক্ষত্রের মধ্যে যা আছে যদি কোনো কারণে আল্লাহ তাআলা ট্রাফিক আইন অমান্য করে তাহলে কি হবে, আমাদের উপরে ফাসাদ তো নামাজ ফরজ হয়েছে, কোনো কারণে যদি আমরা অমান্য করি আমাদের এই জগতে কি হবে না, শাস্তি হবে না, পরকালে শাস্তি হইলে হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ ব্যতীত যত যা কিছু সৃষ্টি করেছেন তার নির্দিষ্ট একটি সীমারেখা আল্লাহ তাআলা দিয়েছেন, এর বাউন্ডারি যে অতিক্রম করবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া শাস্তি দিয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার মধ্যে পৃথিবীটা কত বড়, কতটুকু এই পৃথিবী, হাদিসের মধ্যে আছে দুনিয়ার তুলনায় প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান এমন বড়, মরুভূমিতে কোনো বালিকণা যদি হারায় যায়, বালিকণা আছে না, মরুভূমিতে বালিকণা যদি ছোট দ্বিতীয় আসমান তুলনায় প্রথম আসমান যেটা ছোট, তৃতীয় আসমান তুলনায় প্রথম আসমান অতটাই ছোট যতটা বালিকণা হলে ছোট, তার মানে কি বিশাল জিনিস তৈরি করে আছে। এই আমরা এখন যা দেখতেছি মহাশূন্যে যত কিছু আবিষ্কার হচ্ছে এগুলো সব কিছু প্রথম আসমান, প্রথম আসমানে কি আছে, হাজার হাজার গ্যালাক্সি আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে, হাজার হাজার ব্ল্যাক হোল আল্লাহ সৃষ্টি করে রাখছে, আল্লাহ তাআলা এগুলাকে ট্রাফিক পুলিশ হিসেবে নিযুক্ত করে রাখছে, ট্রাফিক পুলিশ। আগে এক ধরনের তারা পাওয়া যেত হুক্কা তারা, আমরা মুরগিরা দেখছেন না হুক্কা তারা নাকি তারা তারা, এখন এগুলো দেখা যায় না, আস্তে আস্তে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা মহাশূন্যকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন পুলিশ নিযুক্ত করে রাখছেন, সেই পুলিশগুলো হলো ব্ল্যাক হোল, এগুলো তো এখন বিজ্ঞানীদের মাথা ঘুরে যেতেছে, আমাদের মাথা ঘুরতেছে, আমরা তো যে পৃথিবীতে থাকি বিশাল মনে মনে করতেছি তাই না, আসলে কতটুকু এটা কতটুকু একেবারে ছোট নগণ্য, দুনিয়াটা আমার হায়াত দুনিয়া
إلا متاع الدنيا الحياة تاهلو خيال تماشى بوسطو يا كبار مغنم حدث المدة هذا هي الدنيا كل الله دربارة كمان اكتا ماسيب دانا شوية بريوان تالي كونتو هزار ماسيب دانا ويلي كونتو هزار ماسيب دانا ويلي اكتا كاو بلد ماسيب دانا شوية بريوان مول لي دنيا دنيا الله كاركسن اي الله كاركسن اي تالي كونتا يا بلاش كونتا كونتا اي তো যাই হোক এই মহাশূন্য যে মহাশূন্যকে এখন মানুষ যত আবিষ্কার করতেছে যত চিন্তা ভাবনা করতেছে মানুষের চিন্তার বাস আরো বড় হইছে মানুষ যত গবেষণা করতেছে এখন ভাবতেছে কি আগে যা জানতাম এখন তাও জানি না বুঝেন না পড়ালেখা করে মানুষ শিক্ষিত হয় না যারা শিক্ষিত মানুষ তারা জানে পড়ালেখা করে মানুষ শিক্ষিত হয় না ভাত খেলে যখন পেট ভরে পড়ালেখা করলে খিদা আরো বাড়ে যত শিখে তত আতঙ্ক আরো যে শিখি না এটা অনুভব হয় দুনিয়াতে বহু কিছু আছে যেগুলো আমরা শিখিও না জানিও না তো যাই হোক পৃথিবীতে সবচাইতে এখন বড় গ্রহ যেটা সূর্য কত বড় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় না আল্লাহ তাআলা এই সূর্যকে সেই সূর্যলগ্ন থেকে পরিচালনা করে আসছেন আসছেন না যদি সূর্য কোনো কারণে আল্লাহ তাআলা ট্রাফিক সিগন্যাল অমান্য করে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা মহাশূন্য ব্ল্যাক হোল তৈরি রাখছেন যদি সূর্য যদি কোনো কারণে আল্লাহ তাআলার আইন অমান্য করে আল্লাহ তাআলা ওই ব্ল্যাক হোল যেটা সৃষ্টি করে রাখছেন ওই পুলিশ এমন ভাবে ওই সূর্যকে কে ফেলতে পারবে লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য যদি ব্ল্যাক হোল চষে খেয়ে ফেলে তারপর ব্ল্যাক হোলের পেট ভরবে না কত বড় ব্ল্যাক হোল সূর্য তার লক্ষ গুণ বড় সেই সূর্যকে সে চক্রে করে খেয়ে ফেলতে পারে তো কেমন সে জিনিস এগুলো আমাদের মাথা ঢুকবে ঢুকবে কি ঢুকবে না এই পৃথিবীকে গবেষণা করার জন্য মানুষ কম চেষ্টা করে না মানুষ এমনকি চাঁদও পর্যন্ত গেছে গেছে না কি বলেন চাঁদে যায় না চাঁদে গেছে এরপরে দেখলো যে এই পৃথিবীতে আমাদের জায়গা হবে না এই পৃথিবীতে আমাদের জায়গা হবে না সেই জন্য মানুষ মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন দেখছে মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ পৌঁছে গেছে মানুষের মেধা মানুষের মানুষের চিন্তা ভাবনা সব মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছে দিছে কিনা কেউ আমরা কথা বলেন না কথা বলেন তো যাই হোক চাঁদ পর্যন্ত মানুষ পৌঁছছে যে চাঁদে বসবাস করা যায় কিনা 1969 সালে নীল আকাশ এটা আমাদের বইতে আছে স্কুলের বইতে আছে না তোমরা কথা বলো না স্কুলে যারা আসছে ওরা কথা বলো 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে গেল এরপর 1972 সাল পর্যন্ত মোট 6 বার চাঁদ অভিযান হয়েছে গিয়ে দেখলো যে না চাঁদে বসবাস করা উপযুক্ত না এরপরে অভিযান শুরু করলো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ চিনে কোথায় মঙ্গল গ্রহ হ্যাঁ সূর্য থেকেও 22 কোটি মাইল দূরে সেখান থেকে সূর্য 22 কোটি মাইল দূরে মার্স মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহে বসবাস করার স্বপ্ন দেখেছে মানুষ তো মঙ্গল গ্রহ তো আর বললে যাওয়া যাবে না কিছু তো দেখতে হবে যেখানে সেখানে পানি আছে কিনা সেখানে থাকার উপযুক্ত কিনা দেখতে হবে না সেই জন্য 4 ডিসেম্বর 1996 সালে এর পূর্বে বহু অভিযান চলছে সফল অভিযান যেটা হয়েছিল 1996 সালে কত সালে 4 ডিসেম্বর 1996 সালে মার্স অভিযান শুরু করলেন কত মাইল দূরে এখান থেকে সূর্য 49 কোটি মাইল দূরে সেখান থেকে 22 কোটি মাইল দূরে মার্স সেই মার্স অভিযান শুরু করলেন শুরু করলেন 4 ডিসেম্বর 1996 সালে এত দূরের অভিযান তো বললে হবে না নাকি সেজন্য তারা পাইন্টার নামে একটা রকেট যেটাকে ছুড়লেন দীর্ঘ 7 মাস তারা পরে কয় মাস কথা বলেন কয় মাস কথা বলেন কয় মাস 7 মাস
দীর্ঘ 7 মাস পড়ার পরে সেটা 4 জুলাই সে মার্স অবতরণ করলো তার মধ্যে ছিল 6 চাকার একটা রকেট একটা জাম যেটাকে বলা হয় সুজানার নাম বাপ পাইন্ডার ফেটে গেল সুজানার নামও জাম বেরিয়ে আসলো আয়েশা সিনা মঙ্গলগ্রহের বিভিন্ন স্টিল ছবিগুলো তারা ক্যাচ করতেছে এটা বিজ্ঞানীরা দুনিয়াতে বসে বসে দেখতেছে কি করতেছেন দেখতেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ অতি তুমি জানেন আলমি ইল্লা কালিলা তোমাদেরকে অতি ক্ষুদ্র জ্ঞান দেওয়া হয়েছে সেই ক্ষুদ্র জ্ঞান কোথায় দুনিয়ার জমিন থেকে হাজার হাজার কোটি মাইল দূরে আমাদের জ্ঞান পৌঁছে গেছে পৌঁছে গেছে কিনা হচ্ছে না মানুষ সমুদ্রের তলদেশে বসবাস করার স্বপ্ন আছে আছে কিনা আমেরিকাতে একটা জাদুঘর আছে সি ওয়ার্ল্ড এগুলো তো এখন আমরা যাওয়া লাগে না সব যাওয়া লাগবে এখন তো সব গুগলের কল্যাণে ইউটিউবের কল্যাণে আমরা সব জানতে পারি কি বলেন সি ওয়ার্ল্ড সমুদ্রের নিচে পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যে ওখানে পাওয়া যায় না মোটামুটি ওদের অংশে পাওয়া যায় বিজ্ঞানীরা তো পানির নিচে যত প্রাণী আছে মাত্র 5% অবগত হয়েছে জানতে পারছে এখনো 96% 95% এখনো অজানা যেগুলো আমরা দেখতেছি মাছ সাপ ব্যাগ এগুলো 5% অন্তর্ভুক্ত এরপরও 95% এখনো আমাদের কি অজানা এত কিছু সৃষ্টি করলেন কেন কেন ভাই এত কিছু কেন সৃষ্টি করলেন বলেন না কার জন্য শুধু মানুষের জন্য ওয়ালাকাদ কারামনা বানি আদম বনি আদমের জন্য আমি এগুলো সৃষ্টি করেছি কারণ বনি আদমকে আমি সম্মানিত করেছি ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর তাদেরকে সমুদ্রে এবং স্থলে জলস্থলে সব জায়গায় বসবাসের সুযোগ দিয়েছি তারা সব জায়গায় আমার নিদর্শনগুলো দেখবে কি দেখবে আমার নিদর্শনগুলো দেখবে আল্লাহ তাআলা রাতের আকাশকে কি সুন্দর করে সাজিয়েছে রাতের আকাশটা যদি অন্ধকার হইতো কেমন লাগতো ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতীন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানকে কত সুন্দর করে সাজিয়েছেন তারা মিটমিট করে চলতেছে কি সুন্দর দেখাচ্ছে বলা হয় কোন যে আল্লাহ তাআলা যেমন আমাদের রুসিও সত্তা হন কেমন প্রভু যে প্রভু আমাদের জন্য এত সুন্দর সুসজ্জিত করে রেখেছেন দুনিয়াকে দুনিয়ার শুরু লগ্ন থেকেই জ্বলতেছে আজ পর্যন্ত এই কারেন্টের একটা বিল দেওয়া লাগে নাই রাতের আকাশের চাঁদের কোনো বিল আমাদের দেওয়া লাগে নাই লাগছে কি না কারেন্টের বিল আসে না চাঁদের বিল আসে চাঁদের গরম বিল আসে তো আল্লাহ তাআলা এগুলো সাজাইছেন কার জন্য মানুষের জন্য মানুষের জন্য সাজায়া মানুষকে বলতেছে যে তোমরা তো আমার এই গ্রহ নক্ষত্রগুলো দেখতেছো ওগুলো তোমাদের জন্য সৃষ্টি করছি এগুলো আল্লাহ তাআলা বলার উদ্দেশ্য কেন জানেন কিছু কিছু গর্দ মূর্খ টাইপের মানুষ তারা এই কথা বলে যে দুনিয়াতে আমরা যা কিছু দেখি এগুলো সব কিছু কি হয়েছে এগুলো আমার নামে সৃষ্টি করছে কেমন কেমন আমার নামে সৃষ্টি হয়েছে এত কিছু যা দেখছে আমার নামে কে গেছে আমার নামে আজ পর্যন্ত আপনার মুখে এক গ্লাস পানি ঢুকবে আমার নামে এমনি এমনি ঢুকবে এই সুবিশাল পৃথিবী এমনি এমনি হয়ে গেছে সুবিশাল পৃথিবী এমনি এমনি হয়েছে এমনি এমনি তো হয় না নিশ্চয়ই কোনো কারিগরের হাত এখানে আছে আছে না কারিগরের হাত ছাড়া রুটি হয় না পেঁয়াজ হয় না সিঙ্গারা হয় না এত সুবিশাল পৃথিবী এমনি এমনি হয়ে গেছে এটা কি হয় হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকের মধ্যে আল্লাযী খালাকা সামা সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তারাউন তারজিউল বাসারা আন তারা মিন ফুতুর আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিন তবকায় তবকায় সৃষ্টি করেছেন স্তরে স্তরে সৃষ্টি করেছেন মা তারা ফী খালকির রহমান আল্লাহ তাআলা সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল দেখতে পাবে না দেখো কোনো ভুল পাবে না কোনো ভুল পাবে না তারজিউল বাসার আবার তাকাও বারবার তাকাও বারবার তাকাও হাল তারা মিন ফুতুর বারবার তাকিয়ে দেখো কোনো ভুল পাওয়া যায় কিনা কোনো ভুল পাওয়া যাবে কোনো ভুল পাওয়া যাবে আল্লাহ তাআলা আবার বলতেছেন
সোমবারে চ্যানেল পাসানোর কারণে তাই নিয়ে করে কেউ যদি মহাকাশ নিয়ে গবেষণা করে আল্লাহকে চেনার জন্য এর মধ্যে সব আছে কিন্তু ভুল ধরা নিয়ে তো করে ভুল ধরা নিয়ে করে নিজের ভুল ভাঙবে ভাঙবে কিনা ভাঙবে না অবশ্যই ভাঙবে ভুল ধরা নিয়ে যদি কেউ আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে দেখে তার ভুল ভেঙে যাবে ডক্টর মরিস বুকাইল নামে একজন বিজ্ঞানী ছিল সে আল্লাহর ভুল ধরতে গিয়ে নিজের ভুল ভেঙে গেছে এমন বহু বিজ্ঞানী যারা সৃষ্টির মধ্যে ভুল ধরতে গিয়ে কোরআনের মধ্যে ভুল ধরতে গিয়ে আয়েশা নিজের ভুল ধরা হয়ে গেছে তো যাই হোক এখানে আল্লাহ তাআলা আবার বলতেছেন সুম্মা রাজিউল বাসার কারনাতাইনিয়াল ক্বালিবি ইলাইকাল বাসার ফাসিয়া ওয়া হাসির বারবার তাকায় দেখো বারবার চিন্তা ফিকির করো বারবার দেখো দেখতে দেখতে তোমার চক্ষু দুর্বল হয়ে যাবে তোমার চক্ষু শীতল হয়ে যাবে তোমার চক্ষু অবনত হয়ে তোমার দিকে ফিরে আসবে তোমার চিন্তার শেষ হবে না তোমার চিন্তা চিন্তা করতে করতে তোমার সবকিছু দুর্বল হয়ে যাবে তারপর আল্লাহ তাআলার সৃষ্টির পূর্ণতার মধ্যে কি পাওয়া যাবে না কোনো ভুল পাওয়া বলেন না কোনো ভুল পাওয়া যাবে না তো যাই হোক সময় তো প্রশ্নে না গেলাম সময় যেহেতু স্বল্প সময় শেষ হয়ে গেছে সময় কারোর জন্য কি করে না অপেক্ষা করে না কেউ জন্য অপেক্ষা করে না এই দুনিয়াতে যা কিছু আমাদের জন্য হয়েছে কিসের জন্য হয়েছে শুধু বান্দা আল্লাহ তাআলার সৃষ্টি যে মাখলুকের সেবার জন্য এত কিছু বানানোর উদ্দেশ্য কি বিবাহের অনুষ্ঠানে বর আসবেন বরকে কেন্দ্র করে পাঁচশো এক হাজার মানুষ মানুষের আয়োজন যদি বর না আসে খাওয়াবে কি বলেন একটা বিবাহকে কেন্দ্র করে মূল কাকে উদ্দেশ্য করে খাওয়াচ্ছে বরকে যেদিন খাওয়ানোর অনুষ্ঠান সেদিন যদি মনে করেন যে আজকে বরকে রেখে যাই আজকে আমরা গিয়ে খাবো খাবার কি উঠবে মুখে যাবে খাবার দৌড়ান দিবে না কি বলে দৌড়ান দিবে না এই বিশ্বজগৎ মহাজগৎ সৃষ্টি করছেন কার জন্য মানুষের জন্য মানুষের জন্য উপকারে আসে মানুষের জন্য উপকার হয় সেজন্য এই বিশ্বজগৎ সৃষ্টি করছেন এই বিশ্বজগৎ সৃষ্টি এমনি এমনি করে না খেল তামাশার জন্য করে না ওয়ালা আতাত্তাহিজু আয়াতিল্লাহি হুজুয়া আমরা আল্লাহ তাআলার আয়াতকে ঠাট্টা বিদ্রুপের সাথে নিলে হবে না এগুলো ঠাট্টার জন্য বানায় না এগুলো এমনি এমনি সৃষ্টি হয় না কোনো একটা কারণ তো অবশ্যই আছে আছে না আছে নি কী কারণ কারণটা হলো আমার বন্দা আমার নেয়ামত ভোগ করবে আর আমার আবাদ করবে এসবগুলো এরকম না আমার চিন্তা আমার নেয়ামতগুলো নিয়ে চিন্তা বিক্রি করবে গবেষণা করবে আর আমাকে নিয়ে ভাববে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি জীব নিয়ে ভাববে আর আমাকে নিয়ে তো ভাবার সেই শক্তি তোমাদের হয়নি সেই আইকিউ লেভেল মেধার সেই আইকিউ লেভেল এখনো তোমাদের দেওয়া হয়নি যে তোমরা আমাকে ভাইবে আমাকে পাইতে পারো তাই আমাকে পাইতে হলে আমার সৃষ্টি জীব নিয়ে ভাবো আমার সৃষ্টি কোন নিয়ে ভাবো আমাকে দেবো আমাকে বাবা দুনিয়াতে যা কি সৃষ্টি হয়েছে এগুলো এমনি এমনি সৃষ্টি হয় এমনি এমনি হয়েছে হয় না এক গ্লাস পানির কি মূল্য জানেন পানিটা যখন পান করি তখন যদি আপনি আলহামদুলিল্লাহ এটা বুঝা বলে যে আল্লাহ তারা সবচাইতে নেয়ামত উৎকৃষ্ট নেয়ামত পানি আহ আমি তো পানি খাইতেছি কয়েক টাকা বিল দিতেছি পানি স্বচ্ছ পানি যদি আপনি বেশি করে জানলে আপনার ঢাকাতে যান একটু বলাতে যান গ্যাস সঞ্চয় এক গ্লাস পানি খান কয় টাকা লাগে বেশি দূরে যাওয়া লাগবে না চট্টগ্রামে যারা বসবাস করে তারা জানে পানির মূল্য কেন এখানে চট্টগ্রাম থাকছে আমার কেউ আছে আছে কিনা কেউ আসবে না চট্টগ্রাম আছে না চট্টগ্রামের লাল পানি লাল তখন বোঝা যায় পানির মূল্য কেমন হাসরের ময়দানে এই কথা বলে শেষ করি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যা যতটুকু পাপ সেই পাপ সমপরিমাণ তার শাস্তি হাসরের ময়দানে দেবেন কিছু জানে এখন 49 কোটি মাইল দূরে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে কি গরম কি তীব্র তাপদাহ সেই তীব্র তাপদাহকে মেটাবার জন্য কিছুটা শীতল করার জন্য আমাদের আবার হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ হিট অফিসার এটা তো নিয়োগ দেওয়ার পর তাপ একটু বেড়ে গেছে হিট অফিসার নিয়োগ দেওয়ার আগে তাপ দেশে ভালোই ছিল হিট অফিসার নিয়োগ দেওয়ার পর দেশের তাপ কেয়ে গেছে আরও বৃদ্ধি পেয়েছে যাই হোক এই তীব্র গরমে তীব্র তাপদাহে এখন তো 49 কোটি মাইল থেকে তাপ দিচ্ছে
হাশরের ময়দানে একটু উপরে থাকবে সূর্য সূর্যের গরমে আমাদের মাথার মগজগুলো টকটক করতে থাকবে যার যে পরিমাণ পাপ সেই পরিমাণ পাপের সেই পরিমাণ পাপ হিসেবে সে ঘামের মধ্যে ঘর্মাক্ত অবস্থা থাকবে হাদিসের মধ্যে আছে কেউ হাঁটু পরিমাণ কেউ মাথা পরিমাণ কেউ গলা পরিমাণ কেউ সাঁতার কাটবে সেদিন যেই নবীর কাছে যাবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নিজে বাঁচি নিজে বাঁচি মানুষগুলো হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আসবে সবাই একই কথা বলবে যে আজকে তোমার জন্য আমি সুপারিশ করতে পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না আল্লাহ তাআলা আমার কি ফয়সালা করবে আমি তাই জানি না এমন আছে আল্লাহ তাআলার দরবারে আমি আজকে ধরা খেয়ে যাব তোমাদের জন্য কি সুপারিশ করবো আজকে আমি সুপারিশ করতে পারবো না সেদিন সুপারিশের একমাত্র অনুমোদিত হবে কাকে আমাদের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করার অনুমতি পাবে আর কেউ পাবে না যারা মনে করেন বিশ্বায় বাবার আমাকে সুপারিশ করে জানাতে দেবে সেদিন বিশ্বায় অবস্থা হবে কি বিশ্বায় কিন্তু সেদিন যেখানে নবীরা সুপারিশ করার সাহস পাবে না সেখানে বিশ্বায় না তো কোথায় বিশ্বায় মানে সেদিন সাগরের ভয় বাড়বে সেই কঠিন মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে বাঁচাই করবেন রাসূল বললেন হে আয়েশা হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপালওয়ালা ঘোড়া থাকে চান কপালওয়ালা ঘোড়াগুলোকে বাঁচাই করা যাবে কিনা নির্ণয় করা যাবে কিনা আয়েশা বললেন যাবে হে আয়েশা শুনে রাখো কালকে আমাদের ময়দানে আমার উম্মতগুলোর কপাল সাদা থাকবে হাত সাদা থাকবে পা সাদা থাকবে তারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় অভিযোগ করছে হাত পা সাদা হয়ে থাকবে তারা নামাজের জন্য অভিযোগ করছে তাহাজ্জুদ করছে এশরাক করছে সেজন্য তাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল থাকবে তাদের হাতগুলো বর্ষা থাকবে এগুলো দেখে দেখে আমার উম্মতগুলো আমি সাইকেল জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বান্দা কই নিশা সুবহানাল্লাহ মসজিদে কত কাটে কোথায় গিয়ে বলবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো এই নাজাত তো আমরা পাইতে চাই কিনা নবীর সুপারিশ পাইতে চাই কিনা সেজন্য শুধু নামাজ পড়লেই হবে না রোজা করলেই হবে না পাশাপাশি বদ আমলগুলো আমাদের ছাড়তে হবে আপনার আমল নামে ন্যাক থাকুক বা না থাকুক যদি বদ আমল না থাকে আশা করা যায় আপনি কিছু না মুক্তি পাবেন সব আমলগুলো আমরা অনন্ত করে নষ্ট করে দেব একজনের ব্যাংক থেকে লোন নিছে এক লাখ টাকা লোন নিয়ে সমানে দধি কিনে আর বড় বড় মাছ কিনে আর খায় যখন লোনের সময় সে ফলাই গেছে এমন হয় না হ্যাঁ এখন আমরা যখন তাহাজ্জুদ করি এরশাদ করি কিন্তু আমাদের পরনিন্দা পরের জীবন বলে আমাদের শেষ হয় না এগুলো এমন ইত্তাকুল হাসাদ ফাইন্নাল হাসাদ ফাইন্নাল হাসাদ ইত্তাকুল হাসাদ ফাইন্নাল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাত তোমরা পরনিন্দা থেকে পরের জীবন থেকে দূরে থাকো ভয় করো পরনিন্দা মানুষের ন্যাক আমলগুলো এমন ভাবে চষে খেয়ে ফেলে যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে কে খেয়ে ফেলে আগুন যেমন লাকড়ি খেয়ে শেষ করে ফেলে পরনিন্দাগুলো মানুষ কেমন করে খেয়ে ফেলে মানুষের ন্যাক আমলগুলো সেজন্য রসুল বলছেন আমার ওই উম্মতের জন্য সবচাইতে আফসোস হয় যে উম্মত হাশরের ময়দানে ন্যাকের পাহাড় নিয়ে উঠবে কি নিয়ে উঠবে ন্যাকের পাহাড় ভুলগুলি নেই ন্যাকের পাহাড় নিয়ে উঠবে হাশরের ময়দানে আমার এক শ্রেণীর উম্মত ন্যাকের পাহাড় নিয়ে উঠবে কত বড় দানা 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 দিতে দিতে দানা দারে দানা দারে পছন্দ দানা দারে দানা দিতে দিতে সব ন্যাক শেষ এরপরে যখন দানা দারে দানা দেওয়ার জন্য নিজের কোনো খুশি নাই কত বড় যারা তার থেকে ন্যাক পাবে তাদের থেকে বড় গুণ নেবে আল্লাহ রসুল বলেন হাশরের ময়দানে এক শ্রেণীর মানুষ ন্যাক আমলের পাহাড় নিয়ে উঠবে অতঃপর বদ আমলের পাহাড় নিয়ে সোজা জাহান্নামে চলে যাবে আমরা কোন দিকে যাবো বাইরে তা ধরবো কোন দিকে শুনবো আমরা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা ন্যামতগুলো নিয়ে চিন্তা ফিকির গবেষণা করার তৌফিক দান করুন সকল বদ আমলগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে দূরে রাখুন আল্লাহ তালা সর্বশেষ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজগুলো জামাতে সেরে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন ওয়া আখিরু
ইনশাআল্লাহ তিন জুমাতে আপনাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত সম্পর্কে আলোচনা শোনাবো আজকে এক জুমা গেল আর দুই জুমা আছে এরপরে সামনে কুরবানি আইতেছে কুরবানি সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সময় দিলে